শুরুতে সংবাদ শিরোনাম। ভারতে করোনা টিকা উৎপাদনকারী প্রতিষ্ঠানে ভয়াবহ আগুন। শত্রুর ভয় প্রতিনিয়ত ট্রাম্পকে তাড়া করে ফিরবে, হুঙ্কার কাসেম সুলাইমানির কন্যার। বাগদাদের বুকে আত্মঘাতী বোমা হামলায় নিহত অন্তত 28 জন। আমেরিকা যা কিছু করে তার সবই বিশ্বের সম্পদ নিয়ন্ত্রণের জন্য, বলছে বিশ্লেষকরা। এবং সবশেষ থাকছে, 4 বছরে 30,573টি মিথ্যা বলেছেন ডোনাল্ড ট্রাম্প। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার চলুন বিস্তারিত জানা যাক। ভারতে করোনা টিকা উৎপাদনকারী প্রতিষ্ঠান সেরাম ইনস্টিটিউটে আগুন লেগেছে। বৃহস্পতিবার পুনেতে প্রতিষ্ঠানটির নির্মাণাধীন ভবনে আগুন লাগে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের 10টি ইউনিট কাজ করছে। সেরাম ইনস্টিটিউটে তৈরি হচ্ছে করোনা বিরোধী ভ্যাকসিন কোভিশিল্ড। বৃহস্পতিবার দুপুরের দিকে পুনেতে সেরামের মঞ্জুরির কারখানায় পঞ্চম তলায় আগুন লাগে। ধোঁয়ায় ডেকে যায় আশেপাশের এলাকা, এরপরেই গোটা এলাকায় আতঙ্ক তৈরি হয়। গত শনিবার থেকে দেশের টিকাকরণ কর্মসূচির শুরুর পর মজুদ থাকা কোভিশিল্ডের ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। তবে সেরামের পক্ষ থেকে জানানো হয়েছে, যেখানে আগুন লেগেছে সেখান থেকে অনেকটা দূরে করোনা ভাইরাসের টিকা তৈরি এবং মজুদ রাখা হয়েছে, তাই কোভিশিল্ডের ক্ষতি হওয়ার কোনো আশঙ্কা নেই। পুনের মেয়র মুরলীধর মুহল জানিয়েছেন, দুপুর 2:50 আগুন লাগার খবর পায় দমকল বাহিনী। ঘটনাস্থলে দমকলের 10টি ইউনিট কাজ করছে। পুনের প্রধান দমকল কর্মকর্তার প্রশান্ত রনপিসে বলেন, বাড়ির ভেতরে 4 জন ছিল। আমরা এখন পর্যন্ত 3 জনকে উদ্ধার করেছি, কিন্তু ধোঁয়ার কারণে উদ্ধার কাজ অব্যাহত রয়েছে। ইতিমধ্যেই 3য়, 4থ এবং 5ম তলায় আগুন ছড়িয়ে পড়েছে। যুক্তরাষ্ট্রের সদ্য বিদায়ী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে মুখ খুললেন ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা IRGC-র সাবেক কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল কাসেম সুলাইমানির মেয়ে জয়নব সুলাইমানি। তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে টুইটারে হুঙ্কার দিয়ে বলেন, আপনি পরাজয়ের মাধ্যমে ক্ষমতা থেকে বিদায় নিয়েছেন, এখন আপনাকে প্রতিনিয়ত ভয়ের মধ্যে বসবাস করতে হবে। গতকাল বুধবার ডোনাল্ড ট্রাম্প আনুষ্ঠানিকভাবে ক্ষমতা থেকে বিদায় নেওয়ার পর টুইটার অ্যাকাউন্টে সব কথা বলেছেন জয়নব সুলাইমানি। তিনি আরও বলেন, ডোনাল্ড ট্রাম্প তার বাবাকে হত্যার নির্দেশ দিয়ে বীর হতে চেয়েছিলেন, কিন্তু তিনি এখন জনবিচ্ছিন্ন এবং হতাশগ্রস্ত। শহীদ জেনারেল সুলাইমানি প্রতিনিয়ত ট্রাম্পকে তাড়া করে ফিরবেন আর ট্রাম্পকে ভীত সন্ত্রস্ত অবস্থায় থাকতে হবে। ইরাকের রাজধানী বাগদাদের কেন্দ্রস্থলে 2টি আত্মঘাতী বোমা হামলায় অন্তত 28 জন নিহত এবং 73 জন আহত হয়েছেন। বৃহস্পতিবার রাজধানীর কেন্দ্রস্থলে এই ঘটনা ঘটেছে। দেশটির সেনাবাহিনী বলছে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে। ব্রিগেডিয়ার জেনারেল হাসেম আল আওয়াজি জানিয়েছেন, তায়ারান স্কোয়ারের কাছে বাব আল শার্জি এলাকায় পুরাতন কাপড়ের বাজারে এই হামলার ঘটনা ঘটেছে। ইরাকি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে AFP জানিয়েছে, প্রথম আত্মঘাতী হামলাকারী দ্রুত বাজারে প্রবেশ করে এবং জানায় সে অসুস্থ। এতে লোকজন তার আশেপাশে জড়ো হয়। এ সময় সে বোমার বিস্ফোরণ ঘটায়। লোকজন যখন হতাহতের কাছে ছুটে যায়, তখন দ্বিতীয় হামলাকারী বোমার বিস্ফোরণ ঘটায়। তাৎক্ষণিকভাবে কেউ এই হামলার দায় স্বীকার করেনি, তবে সাধারণত সন্ত্রাসী গোষ্ঠী ইসলামী স্টেট এ ধরনের হামলা চালিয়ে থাকে। আমেরিকার পিটসবার্গ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এবং রাজনৈতিক বিশ্লেষক ড্যানিয়েল কোবালিক বলেছেন, আমেরিকা যা কিছু করে তার সবই একমাত্র বিশ্বের সম্পদগুলো নিয়ন্ত্রণের জন্য করে। ইরানের ইংরেজি ভাষায় স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল প্রেস টিভিকে বুধবার দিয়ে এক সাক্ষাৎকারে তিনি এমন মন্তব্য করেন। কোবালিক বলেন, আমেরিকার আনুপাতিক হারে সারা বিশ্বের সম্পদ নিয়ন্ত্রণের চেষ্টা করে আসছে। তিনি বলেন, আমেরিকার জনসংখ্যা হচ্ছে সারা বিশ্বের মোট জনসংখ্যার মাত্র 6%, অথচ তারা সম্পদ নিয়ন্ত্রণ করে সারা বিশ্বের 25%। সম্প্রতি এক জরিপ রিপোর্টে বলা হয়েছে, ট্রাম্প পরবর্তী আমেরিকাকে বিশ্বাস করে না ইউরোপের প্রতি 3 জনের 1 জন নাগরিক। এ প্রসঙ্গে ইরানের প্রেস টিভিকে দেয়া সাক্ষাৎকারে ড্যানিয়েল কোবালিক এসব কথা বলেন।
2020 সালে নভেম্বর মাসে আমেরিকান অনুষ্ঠানের পর ইউরোপের 11টি দেশের 15,000 মানুষের উপর এই জরিপ পরিচালনা করা হয়। জরিপের অংশ নেয়া 60% মানুষ বিশ্বাস করেন যে আমেরিকার রাজনৈতিক ব্যবস্থা সম্পূর্ণভাবে অথবা আংশিকভাবে ভেঙে পড়েছে। রিপাবলিকান দলের মনোনয়ন পেয়ে 2016 সালে প্রেসিডেন্ট নির্বাচনে জয়লাভ করেন ডোনাল্ড ট্রাম্প। 2017 সালের 20 জানুয়ারি ট্রাম্পের অভিষেক হয়। সেই অভিষেক নিয়েই প্রথম মিথ্যা বলেন ডোনাল্ড ট্রাম্প। ক্ষমতা শুরু হয় তার মিথ্যা দিয়ে। ওয়াশিংটন পোস্টের একটি প্রতিবেদনে বলা হয়েছে, দিনে 5 শতাধিক মিথ্যা বলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এতে নিজেরই মিথ্যা বলার রেকর্ড ভঙ্গ করেছেন তিনি। দৈনিকটি ট্রুথ টেস্টার নামের একটি কলামে ডোনাল্ড ট্রাম্পের মিথ্যা বলার এই পরিসংখ্যান প্রকাশ করেছে। প্রতিবেদনটিতে মার্কিন প্রেসিডেন্টের টুইটার বার্তাগুলোর কিছু উল্লেখযোগ্য মিথ্যা তুলে ধরে বলা হয়, ট্রাম্প গত 2 নভেম্বর মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের আগের দিন 504 বার মিথ্যা বলেছেন, যা একদিনের সর্বোচ্চ। আর 5 নভেম্বর পর্যন্ত ডোনাল্ড ট্রাম্প 29,508 বার মিথ্যা বলেছেন এবং বিভ্রান্তিকর তথ্য তুলে ধরেছেন। বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট যেসব বিষয়ে সবচেয়ে বেশি মিথ্যা বলেছেন সেগুলোর মধ্যে করোনা ভাইরাস অন্যতম। বলা হয়েছে, এই ভাইরাসকে প্রথম দিকে গুরুত্ব না দিয়ে তিনি যে ভুল করেছেন তা ধামাচাপা দিতেই মূলত তিনি এসব মিথ্যা বলে উচ্চারণ করেছেন। নিউ ইয়র্ক টাইমসের পত্রিকার চিফ হোয়াইট হাউস করেসপন্ডেন্ট পিটার বেকার সম্প্রতিক বিশ্লেষণে উল্লেখ করেন, ট্রাম্প তার প্রেসিডেন্সি শুরু করেছিলেন মিথ্যা দিয়ে। তার সেই মিথ্যা ছিল অভিষেক অনুষ্ঠানের জনতার উপস্থিতি নিয়ে। শুরু থেকেই ট্রাম্পের প্রেসিডেন্সি মিথ্যার কারখানা হিসেবে কাজ করে। মিথ্যা দিয়ে ট্রাম্পের প্রেসিডেন্সি শুরু করার প্রমাণ সিএনএন হাজির করে। তারা জানায়, অভিষেক অনুষ্ঠানের সময় হওয়া বৃষ্টি নিয়ে শুরুর মিথ্যাটা বলেছিলেন ট্রাম্প। ট্রাম্পের মিথ্যার একটা হিসাব ওয়াশিংটন পোস্টে পত্রিকায় ফ্যাক্ট চেক থেকে পাওয়া যায়। পত্রিকাটির তথ্য অনুযায়ী 2020 সালের 9 জুলাই প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্প 20,000 মিথ্যার মাইল ফলক স্পর্শ করেন। আর 2020 সালের 5 নভেম্বর পর্যন্ত ট্রাম্প 29,508টি মিথ্যা বা বিভ্রান্তিকর কথা বলেন। ফ্যাক্ট চেক হিসেবে দেখা যায়, 2020 সালের অক্টোবরে তিনি প্রেসিডেন্ট হিসেবে সর্বোচ্চ সংখ্যক প্রায় 4,000 মিথ্যা বলেন। তিনি পুরো 2017 সালে যত মিথ্যা বলেছেন তার দ্বিগুণ বলেছেন এই এক মাসে। পরের মাস নভেম্বরেও ট্রাম্পের মিথ্যা বলা যথারীতি অব্যাহত ছিল। প্রেসিডেন্ট নির্বাচনের প্রাক্কালে গত 2 নভেম্বর তিনি দৈনিক মিথ্যার সর্বোচ্চ রেকর্ড গড়েন। 24 ঘন্টায় ট্রাম্প 5 শতাধিক মিথ্যা বলেন। 3 নভেম্বর নির্বাচনের রাত থেকেই ট্রাম্প লাগাতার মিথ্যা বলা শুরু করেন। নির্বাচনে জয়ের মিথ্যার অনর্থেকেই 20 জানুয়ারির ক্ষমতা ছাড়েন ডোনাল্ড ট্রাম্প। এমনকি এদিন অ্যান্ড্রুজ সামরিক ঘাঁটিতে প্রেসিডেন্ট ট্রাম্পের বিদায়ী ভাষণে ছিল একগাদা মিথ্যা। আজকের মতো এ পর্যন্তই ছিল। ভিডিওটি সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। বিশ্বের সর্বশেষ নিউজ সবার আগে দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।